হ্যালো ভিউয়ার, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। চলে এলাম সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমি বলে দেব ট্রেনজ মোডের বাংলাদেশের নতুন কি আপডেট আসতে চলেছে। বন্ধুরা, আমরা কিন্তু জানতাম যে ট্রেনজ মোডের বাংলাদেশের নতুন রুট কিন্তু অতি তাড়াতাড়ি আসবে না। তো এর ওপর ভিত্তি করে আমরা কিন্তু যে রুটটি চলে এসেছে তার কিছু বাগ ছিল, এগুলোর আপডেট পেয়েছি গততে এবং আবারও পাচ্ছি। তো সম্প্রতি ডেভেলপাররা কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট করেছে যে নতুন একটি রুট তারা দিতে চলেছে। কোন রুটটি দিবেন তা আমি কিন্তু আজকে ভিডিওতে বলে দেব। তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে নতুন একটি জংশন দেখাবো এবং তোমরা এই জংশন দেখে বলবে এই জংশনটির নাম কি হতে যাচ্ছে। তো বন্ধুরা, মোটামুটি তোমাদেরকে আজকে এক্সাইটেড কিছু জিনিস দেখাবো এবং চেষ্টা করবো নেক্সট ভিডিওতে। অনেকেই কিন্তু গেমটাকে ডাউনলোড করে ইনস্টল করতে পারছো না। আমি চেষ্টা করব, যদি সম্ভব হয় তাহলে কিন্তু আমি তোমাদের জন্য ফুল প্রসেসটা একটা ভিডিও করে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, চলো মূল ভিডিওটা শুরু করে ফেলি। বন্ধুরা, সম্প্রতি ডেভেলপাররা কিন্তু একটি ছবি প্রকাশ করেছে যা তোমরা এখন স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ। এই স্ক্রিনে তোমরা যে ছবিটি দেখছো এই ছবিটি দেখে কি তোমরা গেস করতে পারছো এইটা কোন জংশনের ছবি? বন্ধুরা, এর আগে কিন্তু আমি অনেক কয়টি স্টেশন দেখিয়েছি এবং অনেক কিছু তোমাদের সামনে নিয়ে এসেছি। তো আজকে তোমরা একটু গেস করে বলবা যে এই স্টেশনটি কোন জায়গার হইতে পারে। বন্ধুরা, আমার কাছে মনে হয় এটা এমন একটা জায়গার যেটা হয়তো নতুন কোনো রুটের হতে যাচ্ছে, যা আমি তোমাদেরকে একটু পরেই বলে দেব। তো বন্ধুরা, গততে কিন্তু আমরা মাত্র কয়েকটি রুট পেয়েছিলাম। এর মধ্যে ছিল রাজশাহী রুট, বনলতা এক্সপ্রেস দিয়ে কিন্তু আমরা যেতে পারতাম। তো রাজশাহী চাপায়ের যে রুট ঢাকা থেকে, এটা কিন্তু অনেক মজার একটা রুট। তোমরা যারা খেলেছো তারা কিন্তু মজা পেয়েছো। তার মধ্যে কিছু কিন্তু বাগ ছিল, সেই বাগসগুলো কিন্তু ডেভেলপাররা ফিক্স করে দিয়েছেন। সেগুলোও আমি চেষ্টা করব, যদি ইনস্টল তা দেখাই তোমাদেরকে টিউটোরিয়াল হিসেবে, সেখানে আমি সব কিছু দেখাবো যে কোনগুলো বাগস ফিক্স করা হয়েছে এবং যেগুলো বাগস ছিল সেগুলো ফিক্স করা হচ্ছে আস্তে আস্তে। তো বন্ধুরা, যা হোক, ছবিটা তোমরা দেখে নিলে এবার গেস করতে থাকো এই ছবিটা কোন জায়গার হইতে পারে। তো এখন তোমাদের সামনে একটি ভিডিও নিয়ে আসবো, তোমরা একটু গেস করো। বন্ধুরা, আমি তোমাদের সামনে কিন্তু যে ভিডিওটি নিয়ে এসেছি এটি থেকে তোমরা কি বুঝতে পারছো? অবশ্যই একটি নতুন স্টেশনের ছবি। বন্ধুরা, এখানে কিন্তু দেখা যাচ্ছে স্টেশনের পাশে যে বাড়িঘরগুলো রয়েছে, আমার মনে হয় যারা এই স্টেশনের কাছাকাছি থাকো তারা দেখে অলরেডি চিনতে পেরেছো এটা কোন জায়গার হইতে পারে। তো বন্ধুরা, এখানে দেখো একবারে ইনস্ট্যান্ট যেভাবে রিয়েলিস্টিক মনে হয় ঠিক সেইভাবে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আশেপাশের যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে এগুলো দেখে মনে হচ্ছে একেবারে নতুন করে করা হয়েছে, ঠিক যেভাবে ছিল বাস্তবে সেভাবে কিন্তু তুলে ধরা হয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে কিছু বিজ্ঞাপন দেওয়া হয়েছে এখানে, আমার মনে হচ্ছে এই বিজ্ঞাপনগুলো কি নতুন করে তুলে ধরা হয়েছে নাকি এইভাবে ওই স্টেশনে আসে, যারা ওই এলাকায় থাকো তারা কিন্তু অবশ্যই বলে দিতে পারো। তো বন্ধুরা, এটা তো দেখে নিলাম, আশেপাশের যে জিনিসপত্র রয়েছে সেগুলো এইবার তোমাদেরকে আমি দেখাবো যে আসলে এই জেলাতে যে নতুন করে ট্রেনটা তৈরি করা হয়েছে ট্রেনটা দেখতে কেমন লাগে। বন্ধুরা, এখন তোমাদের সামনে যে ট্রেনটি পার হয়ে যাচ্ছে এই ট্রেনটিকে আমরা বলি সাধারণত মালবাহী ট্রেন। এটার প্রুফ তোমরা আর একটু পরেই দেখতে পারবে। একটু পিছনে যেয়ে দেখো, লাল রঙের বগি কিন্তু যাওয়া শুরু হয়ে গেছে। তো এই লাল রঙের বগিটা যখন যাওয়া শুরু হয়ে যায় আমরা সাধারণত লাল রঙের বগি দেখে বুঝতে পারি সেই ট্রেনগুলো হয় মূলত মালবাহী ট্রেন। তো এখানে কিন্তু সেই মালবাহী ট্রেনের মতোই আমরা দেখতে পাচ্ছি। তাহলে এবার কিন্তু একটা রিয়েলিস্টিক ফিল আসছে যে আমরা যে ট্রেন গেমটা খেলছি এই ট্রেন গেমটা অরিজিনালি রিয়েলিস্টিক যে ট্রেন এই ট্রেনের মতো। তো বন্ধুরা, এর সঙ্গে সঙ্গে পিছনে যে জিনিসটি আমরা দেখতে পারলাম, কোনো একটি মালগাড়ির পিছনে কিন্তু এই অবস্থাটা থাকে যেটা আমরা দেখতে পারলাম একটু আগে ভিডিওতে। তো আমার কাছে মনে হয় ডেভেলপাররা অনেক কষ্ট করছেন এবং নতুন রুট আনার চেষ্টা করছেন। তো দেখা যাক এইবারে কোন রুটটা আমরা পেতে যাচ্ছি। বন্ধুরা, তার আগেই বলে নিই এই রুটটা কবে নাগাদ আমরা পেতে যাচ্ছি। তো এই রুটটা আমরা এই বছরে কিন্তু পাবো না, হয়তোবা এই রুটটা আমরা পেতে যাচ্ছি 2023 সালে। আর এর সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে সম্ভাব্য একটি ডেট দিয়েছিলাম, যারা কিনা অ্যান্ড্রয়েডে খেলতে চাও তারাও হয়তো 2023 সালে পেয়েও যেতে পারো তাদের অ্যান্ড্রয়েড ভার্সন। কিন্তু ডেভেলপাররা যদি করতে পারেন তাহলে হয়তো পেয়ে যাবে, তবে সম্ভাব্য ডেট হয়তো হতে পারে 2023 সাল। তো এইবার বলে ফেলি নতুন যে রুটটি আসতেছে এই রুটটা কোন কোন এলাকায় হতে পারে। নতুন রুটটি হতে পারে খুলনা থেকে ঢাকা হয়ে চাপাই নবাবগঞ্জ, মানে যেটা আমরা চাপাই বলি। তো বন্ধুরা, আগে থেকে আমরা কিন্তু ঢাকা থেকে রাজশাহীতে যেতে পারতাম এবং চাপাইও সম্ভবত যেতে পারতাম। ও এখন মনে হয় খুলনা থেকে ঢাকা পর্যন্ত নতুন করে রুট করে তার সঙ্গে চাপাইটাকেও অ্যাড করা হচ্ছে। তো মনে হচ্ছে আমার কাছে অনেকটা রিয়েলিস্টিক হবে
যে ভিডিওটা দেখলাম এই ভিডিওটা দেখেই। তো আগের থেকে যত সামনের দিকে এগোচ্ছে এবং সেদিকে কিন্তু গেমটা নতুন করে আপডেট করা হচ্ছে এবং আরও রিয়েলিস্টিক হতে যাচ্ছে। তো বন্ধুরা, এর সঙ্গে সঙ্গে আরও একটি কথা তোমাদেরকে বলে নিই, গেমটার কিন্তু প্রতি বছরই আপডেট চলে আসবে, যেমন আমরা পেতে যাচ্ছি 2023। তো আমরা আশা করছি আস্তে আস্তে এই গেমটা আরও উন্নতির দিকে যাবে এবং বাংলাদেশ ট্রেনিং সিমুলেটর হবে পপুলার একটি গেম, আর যদি ভালো হয় অ্যান্ড্রয়েড ভার্সনটা আমরা পেয়ে যাই। তো বন্ধুরা, মোটামুটি তোমাদেরকে অনেকগুলো তথ্য দিয়ে ফেললাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।